না থাকায় আমাদের জয় অনেক সহজ হয়ে গেল। আগামী ছয় মাস কোনো টেস্ট খেলতে চান না বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার এমন আবেদনে বিসিবি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে বিশ্রাম দিয়েছে, তবে চাইলে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন তিনি। আর এই সিরিজে সাকিব না থাকায় বেশ খুশি প্রতিপক্ষের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ফসে ফস্ট্রোমে আগামীকাল 28 সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দুটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই টেস্টের আগে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের কথায় তৃপ্তি শোনা গেল। ডু প্লেসিস বলেন, তাদের জন্য এটা বড় ক্ষতি। সাকিব অসাধারণ ক্রিকেটার, বিশ্বের শীর্ষ অলরাউন্ডার হিসেবে সে অনেকদিন রয়েছে। সে যে কোনো কন্ডিশনে পারফর্ম করতে পারে, তার না থাকাটা অবশ্যই তাদের জন্য বড় ক্ষতি। আমি খুব খুশি যে সাকিব খেলছে না। হিট স্পোর্টসের সকল আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।